ভগবান শ্রীবিষ্ণুর দর্শনে মানুষে স্বর্গের দ্বার দেশে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে দেখছে জয় এবং বিজয় দুই ভাই স্বর্গের দ্বার রক্ষণাবেক্ষণ করে দাঁড়িয়ে আছে। এমন সময় মুনিবর তাদের কাছে গেল, গিয়ে বলছে, জয় বিজয়, তোমরা আমাদের দ্বার ছেড়ে দাও, আমরা ভিতরে প্রবেশ করব এবং ভগবানকে দর্শন করব। এই কথা শুনে জয় বিজয় বলছে, মুনিবর, আমরা তো দ্বার ছাড়তে পারবো না। কেন পারবে না? কারণ ভগবান আমাদের আদেশ দিয়েছেন, তিনি যতক্ষণ নিদ্রিত থাকবেন ততক্ষণ যেন তার ঘুম ভঙ্গ না হয়, কাজেই তার আদেশ উপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয়। এ কথা শুনিয়া মনি কহে বিনয় স্বরে, এ কথা শুনিয়া মনি কহে বিনয় স্বরে, কথা শুনিয়া মনি করে বিনয় স্বরে, এ কথা শুনিয়া মনি কহে বিনয় স্বরে, এ কথা শুনিয়া মনি মনি শুনিয়া মনি কহে বিনয় স্বরে, এ কথা শুনিয়া মনি কহে বিনয় স্বরে, এ কথা শুনিয়া মনি কহে বিনয় স্বরে, বহু কষ্টে আসিয়াছি স্বর্গের দ্বারে, বহু কষ্টে আসিয়াছি, বহু দুঃখে আসিয়াছি তোমার ঘরের দ্বারে, বহু কষ্টে আসিয়াছি স্বর্গের দ্বারে, বহু কষ্টে আসিয়াছি স্বর্গের দ্বারে, হরি রুষ্ট না হইবে শুন যাই বিজয়, সন্তুষ্ট হইবেন প্রভু দেখিবেন হরি রুষ্ট না হইবে শুন যাই বিজয়, দেখিবি নিশ্চয় হরি মন্দির ভালোবাসি, হরি মন্দির ভালোবাসি, হরি মন্দির ভালোবাসি, হরি মন্দির ভালোবাসি, সদাই থাকে ভক্তির আশি হরি মন্দির ভালোবাসি, সদাই মন্দির ভালোবাসি, হরি মন্দির ভালোবাসি, সদাই থাকে ভক্তির আশি হরি মন্দির ভালোবাসি, সবাই তাদের মন্দির আশি হরি 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 বলে সবাই তাদের ভালোবাসি, তাই গৌর হরি 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 বল, মুনিবর বললেন, জয় বিজয়, যদি ভগবান তোমাদের দ্বার রক্ষার আদেশ দিয়ে থাকে তাহলে তোমাদের ভয় নেই, আমরা গেলে তিনি আমাদের প্রতি কোনো রূপ রুষ্ট হইবে না, তিনি হলেন ভগবান, ভক্তের প্রতি তার অপার করুণা, দাও তোমরা আমাদেরকে প্রবেশ করতে দাও। জয় বিজয় বললেন, মুনিবর, আমরা দ্বার ছাড়তে পারবো না, তার আদেশ উপেক্ষা করতে আমরা পারবো না, আপনারা ফিরে যান, আপনারা অন্য কোনো দিন আসবেন। অনেক অনুরোধ করার পরেও জয় বিজয় দ্বার না ছাড়ায় মুনিবর প্রধান্বিত হয়ে বললেন, রে পাপিষ্ঠগণ, স্বর্গে বাস করিস বলে তোদের মনে এত অহংকার, বেশ আমি তোদের অভিশাপ দিলাম, তোরা স্বর্গলোক ত্যাগ করে মর্ত্যলোকে সাধারণ মনুষ্য জন্ম নিয়ে জরা ব্যাধি মৃত্যু ভোগ কর। এই বলে মুনিবর চলে গেলে। এদিকে প্রভুর নিদ্রা ভঙ্গ হলো,
জয় বিজয় অভিশাপগ্রস্ত হয়ে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে। প্রভু গো, প্রভু গো, প্রভু, প্রভু, তুমি আমাদের রক্ষা করো, প্রভু, তুমি আমাদের রক্ষা করো। জয় বিজয়ের এমন অবস্থা দেখে প্রভু বলছে, কি হয়েছে জয় বিজয়, তোমরা এমন ভাবে আমার চরণে আছাড় খেয়ে পড়লে কেন? প্রভু, আপনার দ্বারে শনকমণিগণ এসেছিল, আমরা ভিতরে প্রবেশ করতে দিইনি, তাই মণিবার প্রধান্বিত হয়ে আমাদের অভিশাপ দিয়েছে। শোনা জয় বিজয়, মণির অভিশাপ কখনো খণ্ডন করা যায় না, মণিবাক্য কখনো ব্যর্থ হয় না। নরলোকে তোমাদের যেতে হবে, তবে মুক্তির উপায় একটা আছে। প্রভু বলো, প্রভু বলো, কি মুক্তির উপায়? প্রভু জয় বিজয়কে সান্ত্বনা দিয়ে বললেন, জয় বিজয় শান্ত হও, শোনো, যদি তোমরা আমাকে মিত্র রূপে দেখতে চাও তাহলে সাত জনম তোমাদের নরলোক আসা যাওয়া করতে হবে। ও প্রভু, এ তুমি কি বলছো প্রভু, এমন কথা বলো না প্রভু, এমন কথা বলো না, তোমার ওই চরণ হারা হয়ে কিভাবে আমরা মতি থাকব? পারবো না প্রভু, তোমার চরণ হারা হয়ে থাকতে পারবো না। ও প্রভু, অন্য কোনো উপায় নেই? শোনো জয় বিজয়, অন্য উপায় আর একটা আছে। যদি তোমরা আমাকে শত্রু রূপে দেখতে চাও তাহলে চার জন্মে আমি তোমাদের পুনরায় এই স্বর্গলোকে ফিরিয়ে আনব। এই কথা শুনে জয় বিজয় বললেন, প্রভু এ তুমি কি বলছো, শেষে আমাদেরকে শত্রু রূপে জন্মগ্রহণ করতে হবে? না প্রভু, না, আমরা পারবো না, আমরা তোমার শত্রু হতে পারবো না প্রভু, আমরা তোমার শত্রু হতে পারবো না। দেখো জয় বিজয়, মিত্র রূপে যদি দেখো তাহলে সাত জন্ম লাগবে তোমাদের এই বৈকুণ্ঠে ফিরে আসতে, আর যদি শত্রু রূপে দেখো তাহলে চার জন্মে ফিরে আসবে বৈকুণ্ঠে। বলো এবার তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা কেমন ভাবে জন্মগ্রহণ করবে, শত্রু রূপে নাকি মিত্র রূপে? জয় বিজয় চিন্তা করলে, এই বৈকুণ্ঠ ধাম ত্যাগ করে, প্রভুর চরণ ত্যাগ করে আমরা কেমন করে মতি থাকব, কেমন করে বেঁচে থাকব? না, প্রভুর চরণে শীঘ্রই ফিরে আসতে যদি আমাদের শত্রু রূপে জন্মগ্রহণ করতে হয় আমরা তাই করব। প্রভু আমরা শত্রু রূপে জন্মগ্রহণ করতে রাজি। বেশ, বাঞ্ছা কল্পতরু তাদের আশীর্বাদ করে বললেন, বেশ তথাস্তু। সত্য যুগের জয় বিজয় প্রভুর শত্রু হয়ে জন্মগ্রহণ করলেন, নাম হলো হিরণাক্ষ ও হিরণ্যকশিপু। দ্বাপর যুগের শিশুপাল ও তত্ত্বব্রত, ত্রেতা যুগে রাবণ ও কুম্ভকর্ণ, আজ প্রভুর শত্রু হয়ে জন্মগ্রহণ করলেন হিরণাক্ষ ও হিরণ্যকশিপু হয়ে। দৈত্যকুলে এসে হিরণাক্ষের অত্যাচারে কেউ স্থির থাকতে পারছে না, হিরণাক্ষ দেব রমণী গণকে ধরে এনে পীড়ন করতে লাগলেন, সবাই অতিষ্ঠ হয়ে গেছে, কি করা যায়? এমন সময় স্বর্গের দেবতারা যুদ্ধে পরাস্ত হয়ে ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে ভগবান অন্তর্যামীর নাম করছে, ভগবানকে ডাকছে, ভগবান আমাদের এই বিপদ হতে রক্ষা করো। ইন্দ্র বরুণ চন্দ্র সকল দেবতারা এসেছে ক্ষীরোদ সাগরের তীরে, কেমন ভরে স্তব পাঠ করছে,
জাগো তুমি জাগো জাগো নারায়ণ জাগো বিষ্ণু জাগো শঙ্খ চক্র গদা পদ জাগো তুমি জাগো জাগো নারায়ণ জাগো বিষ্ণু জাগো শঙ্খ চক্র গদা পদ দোধারী তুমি জাগো ভগবান ক্ষীরোদ সাগরের গর্ভ হতে অভয় দিয়ে বললেন, দেবগণ তোমরা এত চিন্তা করো না, তোমরা নিজ নিজ স্থানে ফিরে যাও, আমি অচিরেই ভূভার হরণের লাগি সত্য ধামে অবতীর্ণ হয়ে হিরণ্যাক্ষকে সংহার করব। এদিকে দেবগণ নিজ নিজ স্থানে ফিরে গেলেন, আর ভগবান সত্যধামে বরাহ মূর্তি ধারণ করে হিরণ্যাক্ষকে সংহার করলেন। চারিদিকে সবাই নিস্তব্ধ, স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আর এদিকে হিরণ্যাক্ষের জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্যকশিপুর হিংসায় জ্বলে উঠলেন। তিনি যখন খবর পেলেন তার ভ্রাতাকে শ্রী হরি বিনা অপরাধে সংহার করেছে, গর্জন করে বললেন, রে হরি দুরাচার, তুই পশু মূর্তি ধারণ করে পশুর মতো কাজ করলি, বেশ এর প্রতিফল তোকে পেতে হবে। এই কে আছিস, যা এক্ষুনি গিয়ে সারা গ্রামে ঢেরা দিয়ে বলে আয়, আজ হতে কেহ যেন সেই হরি দুরাচারের নাম না করে। কেউ যদি হরি দুরাচারের নাম করে তাহলে তাকে দক্ষিণ মশানে বলি দেওয়া হবে। সবাই চিন্তা করছে, রাজার মৃত্যুদিন নিশ্চয়ই ঘনিয়ে এসেছে, না হলে হরির নামে এমন বঞ্চনা এমন গঞ্জনা বেশি দিনে সহ্য হবে না। তাই কি করলেন দুধগণ, তাড়াতাড়ি করে গিয়ে গ্রামে গ্রামে ঢেরা দিয়ে বলে দিলেন, শোনো শোনো শোনো, আজ হতে কেহ যেন সেই হরির নাম করো না, যে করবে হরির নাম তাকে দক্ষিণ মশানে বলি দেওয়া হবে। সবাই ভাবলেন হরির নামে এমন বঞ্চনা, সকল হরিভক্তের শিরে যেন বজ্রাঘাত হানল। চারিদিকে হরিনাম কৃষ্ণনাম বন্ধ হয়ে গেছে, রাজদূতগণ
শান্তির নিঃশ্বাস ফেলছে। বেশ, রাজার কথা মতো চারিদিকে হরি নাম কৃষ্ণ নাম বন্ধ, কিন্তু না মা, চারিদিকে হরি নাম কৃষ্ণ নাম বন্ধ হলে কি হবে? যে রাজা নিষেধ করেছে সবাইকে হরি নাম কৃষ্ণ নাম করতে, তারই বাড়িতে তারই প্রাসাদে তার জ্যেষ্ঠ পুত্র পঞ্চম বর্ষীয় বালক প্রহ্লাদ আজ হরি নাম করছে। যত সঙ্গী সাথীদের সঙ্গে করে নিয়ে আজ হরি নামের খেলায় মত্ত। কেমন ভাবে হরি নাম করছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে। কি মায়েদের ঘুম পে গেছে নাকি? হ্যাঁ ওইটি ঘুমাচ্ছে ওইটি কোন থেকে কই? সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন, সবাই মিলে যাদের বাহু আছে তারা উত্তোলন করবেন, যাদের নেই তোলবার দরকার নাই। এবার দেখি কাদের নেই। ও মা, যারা বাহু উত্তোলন করেনি ভাববো যে তাদের বাহু নেই, কেমন? চলো রাখালে রাজা রাখালে রাজা বাঁশি বাজায়।
আদেশ দিয়েছিলেন যে কেউ যেন হরির নাম করে না, কেউ যেন কৃষ্ণ নাম করে না, কিন্তু তার ছোট্ট বালক প্রহ্লাদ আর হরি নাম করছে। সেই দিকে গিয়ে দুধগণ দেখছে প্রহ্লাদ হরি নাম করছে, তাই প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ একি তুমি হরি নাম করছো? তুমি কি তোমার পিতার আদেশ শোনোনি? পিতার আদেশ কি? পিতার আদেশ এত কথা কিসে? হ্যাঁ, এত কথা কিসে? পিতার আদেশকে তুমি শোনোনি প্রহ্লাদ? কি পিতার আদেশ? তোমার পিতা আদেশ দিয়েছেন যে কৃষ্ণ নাম করবে, যে হরি নাম করবে, তাকে তিনি দক্ষিণ মশানে বলি দেবে। শোনো, আমি আমার পিতার আদেশ মানতে পারবো না। যাও, তোমরা গিয়ে আমার পিতাকে বলে দাও। সে কি? তোমার পিতা সবার জন্য এই আদেশ দিয়েছেন, সবার জন্য, সে নিজের লোক হোক আর পরের লোক হোক। শোনো, আমি আমার পিতার আদেশ মানতে রাজি নই। যে আমাকে এই জগতে এনেছে আমি তার নাম ভুলে যাব, তার নাম বন্ধ করে দেব? না, সেটা কখনো হবে না। কেন? তোমাকে মানতে হবে তোমার পিতার আদেশ। শোনো প্রহ্লাদ, তোমার পিতার আদেশ সবাইকে মানতে হবে। দেখো, আমি আমার পিতার আদেশ মানতে রাজি নই। আমার দেহে এক বিন্দু প্রাণ থাকতেও আমি তার নাম বন্ধ হতে দেব না। তার নামকে আমি সম্মান করেছি, তাই তো হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের ইশায়, হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের ইশায়, হরি নাম সত্য, হরি নাম সত্য, সম্বল করো হরি নাম, হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের ইশায়, হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথের ইশায়। প্রহ্লাদ বলছে, শোনো, শাস্ত্রে আছে যে যথা মাং প্রবদণ্ডে তং স্তৈব ভজমহম, অর্থাৎ ভগবান বলছে যে যেমন করে আমায় ভজনা করে, যে যেমন করে আমায় সাধনা করে, আমি তার মনোবাসনা পূর্ণ করি। আর কি বলছে? অনন্যা চিত্তান্তে মাং যে জনা পার্যু পাশতে তেষাং নৃত্যাভিযুক্ত নাং বোজক্ষেম ভজমহম, অর্থাৎ যাহারা আন বাসনা আন কামনা ত্যাগ করিয়া কেবল আমারই শরণাপন্ন হয়, আমি তার যুগে যুগে জন্মে জন্মে যত দায় দায়িত্ব সব মাথায় করিয়া বহন করিয়া থাকি। তাই শ্রীপ্রভুপাদ কবিরাজ গোস্বামী একটি কথা চিহ্নিত করেছেন। কি কথা? মোর সখা মোর পুত্র মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি, আপনারে বড় মানে তোমারই সবহীন, সেইভাবে হই আমি ভক্তের অধীন। এদিকে রাজার কাছে খবর চলে গেছে মা, যে তার পঞ্চম বর্ষীয় বালক প্রহ্লাদ আজ হরি নাম করছে। তাই স্ত্রীকে বলছে, রানী, তুমি কার মুখে অত আদর করে ক্ষীরসর রাজভোগ তুলে দিচ্ছ? তুমি কি জানো ওই পুত্র প্রহ্লাদ আমার আদেশ মানেনি? শোনো,
তুমি সরে যাও প্রহ্লাদের কাছ থেকে, আজ আমি ওই প্রহ্লাদকে হত্যা করব। আজ অভাগী মা স্বামীর চরণ দুখানি জড়িয়ে ধরেছে। স্বামী গো, কেন স্বামী? ছোট্ট প্রহ্লাদ কি অপরাধ করেছে? রানী, তুমি জানো না যে আমি প্রতি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আদেশ দিয়েছি যে আজ হতে কেহ যেন সেই হরিদুরাচারের নাম না করে? সেই আদেশ শোনার পরেও ছোট্ট প্রহ্লাদ হরিনাম করছে, ওর এত বড় স্পর্ধা। শোনো নারী, তুমি আজ প্রহ্লাদের সাথে আজ থেকে কোনো কথা বলবে না। না স্বামী, না, অমন করে বলবেন না স্বামী, অমন করে বলবেন না স্বামী। ও যে আমার সন্তান, মা কি কখনো সন্তানের দিক থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে? পারব না আমি স্বামী, পারব না স্বামী। প্রথমবারের মতো প্রহ্লাদকে আপনি ক্ষমা করে দিন স্বামী, ও আর এমন ভুল কখনো করবে না। আমি আপনার কাছে অনুরোধ করছি স্বামী, আপনার কাছে অনুরোধ করছি। বেশ রানী, আজ তোমার কথা শুনে আমি প্রহ্লাদকে ক্ষমা করলাম, কিন্তু শোনো, ক্ষমা করেছি ঠিক আছে, কিন্তু এই রাজ্যে, আমার এই রাজ্যে ওর আর ঠাঁই হবে না। সে কি স্বামী, ওর এখানে ঠাঁই হবে না? তবে ও কোথায় যাবে, কোথায় যাবে? ওইটুকু একটা ছেলে, ওকে আপনি কোথায় পাঠিয়ে দেবে? শোনো রানী, আমার পরিচিত দুটি গুরু আছে, আমি প্রহ্লাদকে সেই গুরুদের আশ্রমে রেখে আসব। না স্বামী, না, এমন কথা বলবেন না। আপনি তো জানেন স্বামী, আমি প্রহ্লাদকে ছাড়া কোনো দিন থাকিনি, কোনো দিন একটা রাত কাটাইনি। আর আপনি বলছেন ছোট্ট প্রহ্লাদকে আমার থেকে সরিয়ে দেবে? স্বামী, আমি আমি আপনার কাছে হাত জোড় করছি, ওকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না স্বামী, ওকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না। শোনো রানী, আমি ওকে হত্যা করিনি, এর চাইতে তোমার আর বড় ভাগ্য কিছু হতে পারে না। ওকে আমি আর এখানে রাখবো না, আমি সেই খণ্ডমার্গের আশ্রমে দিয়ে আসব। তাই তুমি প্রহ্লাদকে ভালোভাবে যত্ন সহকারে আজ সাজিয়ে দাও। কায়াদু দেবী চোখের জলে পরিশ্রম করে ছোট্ট প্রহ্লাদকে নিজের মনের মতো করে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে? ওগো ললাটে রাজ তিলক দিল রে, বদন মুছাইয়ে, বদন মুছাইয়ে, ললাটে রাজ তিলক দিল রে, বদন মুছাইয়ে, বদন মুছাইয়ে, ললাটিয়া তিলক দিল রে, বদন মুছাইয়া, বদন মুছাইয়া। মাথায় ঝুঁটি বাঁধে মাতা, মাথায় ঝুঁটি বাঁধে মাতা, ওই না মাথায় ঝুঁটি বাঁধে মাতা, কেশ এলাইয়া রে, কেশ এলাইয়া, আবার মাথায় ঝুঁটি বাঁধে মাথা, মাথায়
আজ প্রহ্লাদকে অতি যত্ন সহকারে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দিয়ে প্রহ্লাদকে চুপ বন করছে প্রহ্লাদ। বাবা প্রহ্লাদ, ভালো করে গুরুগৃহে গিয়ে পড়াশোনা করবি, আর ভুলেও যেন সেই হরির নাম করিস না বাবা। তোর পিতার আদেশ, যে করবে হরির নাম তাকে তিনি হত্যা করবে। তাই তোকে আমি দয়া করে বলছি, হরির নাম করিস না। মা, এ তুমি কি বলছো? আমি হরির নাম করব না, এটা হতে পারে না মা। তুমি আমাকে যে কোনো আদেশ দিতে পারো আমি মানব, কিন্তু হরির নাম করতে আমায় নিষেধ করো না। আমি হরির নাম ছাড়তে পারবো না মা। ওরে প্রহ্লাদ, তোর পিতার কঠোর আদেশ তুই তো মানবি বল। দেখো মা, যে আমাকে এই পৃথিবীতে এনেছে আমি তার জন্য হরি নাম ত্যাগ করব না কার জন্য হরি নাম ত্যাগ করব? মা বলছে শাস্ত্রে আছে, ভজন ভোজন রমণ তিন গোপন, অর্থাৎ তুই মনে মনে কৃষ্ণ নাম কর, তুই মনে মনে হরি নাম কর। প্রহ্লাদ আজ হেসে বলছে, মা তুমি আমায় মনে মনে কৃষ্ণ নাম করতে বলছো, মনে মনে হরি নাম করতে বলছো। আমি কৃষ্ণ নামে ভিখারি, আমি কৃষ্ণ বিনা নহি জানি, কৃষ্ণ বিনা নহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা জানি মাগো, কৃষ্ণ বিনা নহি জানি। সাধু কি ফুলে পূজিব, ওনা চল মা
ছোট্ট প্রহ্লাদ মাকে বলছে, মা